Hi everyone, welcome back to my channel Beauty by Shore. Me shall be a special video near Cholesi thumbnail and title. They get on a booze because I have Durga Puja to Chole yellow, Durga Puja Jonata Matro Shataka dekta makeup look to Mother Shate share column. অষ্টমীর সকালবেলা ইজিলি এই মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে। তাছাড়া কিন্তু যারা অবিবাহিত আছো, যারা নিউলি ম্যারিড আছো বা টিনেজার আছো, যারা আছো রেড কালারের শাড়ির সাথে কিন্তু তোমরা একটা মেকআপ লুক করতে পারো অষ্টমীর সকালের জন্য। একদম পারফেক্ট একটা মেকআপ লুক। তো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, একদম 60 টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এই মেকআপ লুকটাতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি। আমার তো ভীষণ ভালো লাগছে রেড কালারের শাড়ির সাথে ফুটেছে, সে কারণে আমার তো ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগলো এই মেকআপ লুকটা অবশ্যই জানিও। তো চলো দেখে নেওয়া যাক 60 টাকার প্রোডাক্ট দিয়ে আমি কীভাবে এত সুন্দর ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করলাম। চলো মেকআপ লুকটাকে স্টার্ট করা যাক। প্রথমেই আমি ব্যবহার করে নিয়েছি ভিলা ভেটা সি গ্লো ফেস টোনার। এটার প্রাইস মার্কেটে আছে 55 টাকা। তোমরা চাইলে যে কোনো রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো যদি তোমরা টোনার খুঁজে না পাও। তারপর চলে আসছে একটা ময়েশ্চারাইজারের পালা। তার জন্য নিলাম সব থেকে চিপ রেঞ্চে জয়ের একটা ময়েশ্চারাইজার যার মধ্যে এসপিএফ আছে। সেই কারণে কিন্তু এই মেকআপ লুকটা ইজিলি করে আমি কিন্তু মর্নিংয়ে যেতে পারবো। এটা কিন্তু খুব ভালো একটা ক্রিম, আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং এটার রেজাল্টটাও খুব ভালো। জয়ের যে কোনো প্রোডাক্টই দেখেছি খুব ভালো হয়। এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, তোমরা কিন্তু এটা ইজিলি ব্যবহার করতে পারো। তোমাদের কাছে না থাকলে তোমরা অন্য কোনো ক্রিমও ব্যবহার করতে পারো। এরপরে চলে আসছি আইব্রোর দিকে। এরকম টাইপের জেল লাইনার তোমরা 80 টাকা থেকে 60 টাকা কি 70 টাকার মধ্যে লোকাল মার্কেটে পেয়ে যাবে। এগুলো কিন্তু অনলাইন সাইটে তোমরা কিচ্ছু পাবে না। এটার মধ্যে কোনো ব্র্যান্ড ছিল না এবং এটার কালারটা ছিল হালকা ব্রাউন। যেহেতু আমার ফেসের সাথে ব্ল্যাক কালার একেবারেই যায় না, কারোর ফেসের সাথেই কিন্তু ব্ল্যাক কালার খুব একটা যায় না, আইব্রোর জন্য সবসময় তোমরা চেষ্টা করবে একটা ব্রাউন কালার নেওয়া, যেটা কিন্তু তোমাদের ফেসের সাথে অনেকটা সুন্দরভাবে চলে যাবে। আইব্রো তো ড্র করে ফেললাম, কিন্তু আইব্রোটাকে যে আমাকে কনসিলিং করতে হবে তার জন্য আমি একটা কনসিলার কিনেছি। এটার কোনো নাম নেই, কোনো জাত নেই, এটার মধ্যে শুধু লেখা আছে ফেস কন্ট্রোলিং। এটা আমি কিনেছি মিশো থেকে। এটার প্রাইস নিয়েছিল মাত্র 70 টাকা। এটা আমার জন্য একদম বাজে ইনভেস্টমেন্ট বলতে পারো। এটা যখন অ্যাপ্লিকেশন করছিলাম সাদা কালারের লিপস্টিক দেখেছো, ওরকম টাইপের একটা ফিল হচ্ছিলো। যাই হোক, ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিং করে নেওয়ার পরে দুটো অপশান আছে, একটা ছিল ব্লু হ্যাভেনের ফাউন্ডেশন, আর একটা কিন্তু ছিল আমার কাছে ফিটমির ফাউন্ডেশন। তো আজকে ব্যবহার করছি ফিটমির ফাউন্ডেশনটা। এটা কিন্তু আমি কিনেছি মাত্র 60 টাকা দিয়ে। হ্যাঁ, আমি জানি এটা একেবারে ফেক প্রোডাক্ট, সত্যি এটা ফেক প্রোডাক্ট, এটা কিন্তু কোনো অরিজিনাল নয়। এটা আমি যখন অ্যাপ্লিকেশন করছিলাম তখনই বুঝতে পারছিলাম এটা একটা হালকা ক্রিম ক্রিম এফেক্ট দিচ্ছিল, খুব একটা ভালো রেজাল্ট আসবে না সেটা আমি বুঝতেই পারছিলাম। তো ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। আমি ব্রাশ অ্যাপ্লিকেশন করলাম না, ব্রাশে যেহেতু বেশি প্রোডাক্ট উঠে গেলে কিন্তু ব্লেন্ডিং করে কোনো লাভ হবে না। তো যতটুকু করতে পেরেছি বা যতটুকু ব্লেন্ডিং করতে পেরেছি তোমাদের চোখের সামনেই। তোমরা কিন্তু যখন ফেসে কোনো মেকআপ করবে চেষ্টা করবে একটু ভালো কিছু ব্র্যান্ডের ব্যবহার করার। পন্সের ব্যবহার করতে পারো, ওটাও তোমরা 60 থেকে 70 টাকা পেয়ে যাবে। তাছাড়া তোমরা ব্লু হ্যাভেনের ছোটো ছোটো পাউচও পেয়ে যাবে, যেগুলো তোমরা ব্যবহার করতে পারো মাত্র 60 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে যে কোনো লোকাল মার্কেটে। এরপরে চলে আসছে সেই ফেস কন্ট্রোলিংয়ের স্টিকটা থেকে। স্টিকটা থেকে ফেস কন্ট্রোলিং করা শুরু করলাম। তো কন্ট্রোলিংয়ের কালারটা খুব একটা বাজে ছিল না, এটা অনেস্টলি কথা বলছি। কিন্তু যে হোয়াইট কালারটা ছিল ওটা একেবারে বাজে ছিল। যেভাবে লিপস্টিক পরা হয় ওরকম একটা ফিল আসছিলো। দেখো চোখের নিচে ব্যবহার করছি, আমার ইচ্ছাও করছিলো না কিন্তু ব্যবহার করতে হলো। যাই হোক, ব্যবহার করে নেওয়ার পরে ব্লেন্ডিংয়ের পালা। ব্লেন্ডিং করতে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ব্লেন্ডিং করতে গিয়ে দেখছি প্রোডাক্টটা একটু বেশি উঠে যাচ্ছে। যাই হোক, যেইভাবে হোক আমি কাজ চালিয়ে নিয়েছি। কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু ভালোই রেজাল্ট দিয়েছে। যতটুকু পয়সার দাম ততটুকু কিন্তু ভালোই কাজ দিয়েছে, আমি এটা বলবো। আর ফাউন্ডেশনটাও খুব একটা বাজে কাজ দেয়নি, আমি এখন দেখে বুঝতে পারছি। আমার ফেসটা কিন্তু খুব সুন্দর গ্লো করছিলো। এরপরে কিন্তু ব্লাশারের পালা। ব্লাশারের জন্য আমি ছোট্ট মিনি লিপস্টিক নিয়েছি। এগুলো তোমরা ইজিলি 20 থেকে 30 টাকায় কোথায় পাবে তাও বলে দিচ্ছি। রেল স্টেশন যেখানে হয়, রেল স্টেশনের সাইডে দেখবে অনেক দোকান থাকে সাদা জিনিসের, ওখানে তোমরা ইজিলি পেয়ে যাবে। এটা আমি ওখান থেকেই নিয়ে এসেছি। এরপরে লুজ পাউডারের পালা। লুজ পাউডারের জন্য 60 টাকা দিয়ে আমি কোথাও কোনো পাউডার খুঁজে পাইনি। সেই কারণে কিন্তু আমি ব্লু হ্যাভেনের একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করছি। এটার প্রাইস নিয়েছিল 120 টাকা। এরপরে চলে আসে প্রথম আই শ্যাডো প্যালেট। হ্যাঁ, এটা আমার লাইফের প্রথম আই শ্যাডো প্যালেট। আমি যখন প্রথম নতুন নতুন ভিডিও করা শুরু করেছিলাম শুধুমাত্র আমার কাছে এই প্যালেটটাই ছিল, এই প্যালেট দিয়ে আমি মেকআপ করতাম। বিশ্বাস করো, এটার দাম কত টাকা নিয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তখনকার দিনে এটার প্রাইস নিয়েছিল মাত্র 60 টাকা। এটা আমি কিনেছিলাম ধর্মতলা থেকে।
সিক্রেট এই প্যালেটটাকে আমি কোনোদিনও ফেলবো না, কারণ এই প্যালেটটা থেকেই আমার মেকআপ করা, যেহেতু আমি নিজে নিজে মেকআপ করি তো সেই কারণে এটা থেকেই আমার প্রথম শেখা। আর এটা কিন্তু ভীষণ ভালো ছিল, তখনও ভালো ছিল, এখনও ভালো আছে, 10 বছর পরেও ভালো থাকবে, এটা আমার কাছে একটা স্মৃতি। তো প্রথমে নিয়ে নিলাম কিন্তু হালকা একটা ব্রাউন কালার, সেটা কিন্তু আমার ক্রিজ লাইনের ওপরে ডিভাইড করে দিলাম। তারপরে নিয়ে নিয়েছি এটা ব্রাউন কালার। দেখো প্যালেটটার মধ্যে কিন্তু কিছু বাজেনি, সব রকম কালার অ্যাভেলেবেল আছে। যে ব্রাউন কালারটাকে নিচ্ছি ওটা কিন্তু একটা ছোটো ব্রাশের মধ্যে নেবে, আর যে তিনটে ডট দিলাম ঠিক সেই স্পটে কিন্তু তোমাদেরকে তিনটে ডট দিয়ে দিতে হবে। ডট দিয়ে দেওয়ার পরে হালকা হালকা করে প্রোডাক্ট নেবে এবং ব্লেন্ডিং করবে। এতে কী সুবিধা হয় তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটুকু লাইনের মধ্যে তোমাদের এই কালারটাকে ব্লেন্ডিং করতে চাইছো, ঠিক সেইটুকুনি জায়গায় কিন্তু তোমরা ব্লেন্ডিং করে নিতে পারো। এরপরে চলে আসছে ডিপ কালারের দিকে। দেখো আমি কিন্তু হালকা হালকা করে কালার বাড়াচ্ছি, প্রথমে কিন্তু একদম হালকা ছিল, তারপরে একটু হালকা ছিল, তারপরে কিন্তু ডিপ কালারের একটা ব্রাউন কালার নিচ্ছি। এটা কিন্তু যেই জায়গাটা ক্রিজ লাইন আমরা ডিভাইড করলাম বা তিনটে ডট দিয়ে যে জায়গাটা কালার প্লেস করলাম ঠিক তার একটু নিচ থেকে এই ডিপ কালারের ব্রাউনটাকে বসাতে থাকবে। আশা করব তোমরা যদি ভিডিওটাকে আস্তে আস্তে দেখো বা একটু মন দিয়ে দেখো আমার কথাগুলোর সাথে, তোমরাও নিজেরা করে নিতে পারবে। অনেকে আছে না মেকআপ করতে পারে না, যেমন আমিও কিন্তু প্রথমে কিছুই পারতাম না, এখন করতে করতে অনেকটা শিখে ফেলেছি। এরপরে নিয়ে নিলাম কিন্তু ওর থেকেও আরও একটু কালো, মানে আরও একটু ব্রাউন কালার সরি, সেটাকে আমার চোখের কোণাতে প্লেস করবো বা যেই জায়গাটাতে ডিপ ব্রাউন কালারটাকে প্লেস করেছিলাম তার থেকেও একটু নিচে কিন্তু এটা মানে একেবারে বলতে পারো চকলেট কালার, ওটাকে ভালো করে প্লেস করে নেবে। দেখো কত সুন্দর একটা আই মেকআপ কমপ্লিট হচ্ছে, তোমাদের হয়তো দেখে বুঝতে পারছো আস্তে আস্তে কিন্তু মেকআপ লুকটা কত সুন্দর ফুটছে, এবং চোখের মেকআপ লুকটা যে পরপর তোমরা করেছো সেটা কিন্তু তোমাদেরকে কেউ দেখে বলতে পারবে না তোমরা কার পরে কোনটা অ্যাপ্লিকেশন করেছো। চলে আসছে গ্লিটার শেডের পালা। দেখো এই প্যালেটার মধ্যে কিন্তু অনেকগুলো গ্লিটার ছিল, তার মধ্যে থেকে আমি গোল্ডেন কালার কেন নিলাম, কারণ আমার শাড়ির পাড়টা দেখো একটুখানি গোল্ডেন আছে, যেই জায়গাটাতে কোনো আইশ্যাডো পড়েনি ঠিক সেই জায়গাটাতে কিন্তু আমি গোল্ডেন কালারের শেডটাকে প্লেস করছি। তোমরা যদি রেড কালারের শাড়ি পরে থাকো আর 60 টাকার মধ্যে এরকম একটা মেকআপ করতে চাইছো, ইজিলি এই প্রোডাক্টগুলো দিয়ে তোমরা মেকআপ করতে পারো, এটা তোমাদেরকে কেউ দেখে বলতে পারবে না, তোমরা কিন্তু মাত্র 80 টাকা বা 60 টাকা দিয়েই মেকআপ লুকটাকে কমপ্লিট করেছো। আমি কিন্তু প্রত্যেক কটা প্রোডাক্টের দাম তোমাদেরকে বলে দিয়েছি। এরপরে ব্যবহার করে নিয়েছি ব্লু হ্যাভেনের সব থেকে পুরনো সব থেকে প্রথম লাইনার। এটা সত্যি সব থেকে পুরনো, যখন ব্লু হ্যাভেনকে কেউ চিনত না তখন কিন্তু এই লাইনারটা বেরিয়েছিল, এখনো অবধি চলে, যেটার অমায়িক সুন্দর এবং অনেক সুন্দর, অনেক বেশি পিগমেন্টেশন এবং অনেক দিন চলে। এটার দাম মাত্র 40 টাকা। হ্যাঁ তোমরা লোকাল মার্কেটে গিয়ে বলতে পারো যে আমার একদম পুরনো দিনের যে ব্লু হ্যাভেনের লাইনারগুলো আছে সেগুলো লাগবে, দেখবে ওনারা বলে দিতে পারবে। এরপরে যে ব্রাউন কালারটা চোখের ওপরে ব্যবহার করেছিলাম সেটা কিন্তু চোখের নিচে ব্যবহার করতে একদমই ভুললাম না। আর আজকের মেকআপ লুকটাতে আমি কোনো কাজল পরছি না, হাইলাইটারের জন্য আজকে ব্যবহার করে নিলাম সেম প্যালেট থেকে হাইলাইটার, যেটার কাজ আগেও যতটা সুন্দর ছিল এখনও ততটাই সুন্দর, কারণ আমার স্কিন টাইপের সাথেই কালারটা খুব ভালোভাবে মিশে যায়। এবার জিজ্ঞাসা করতেই পারো দিদি এটা কী প্যালেট, এটা হিলারি রোডার একটা প্যালেট, আই থিঙ্ক ঠিক নাম বলছি, কারণ নামটা না একেবারে উঠে গেছে সেই কারণে বলাটা সম্ভব হয় না। এটার দাম, আমি যে মাস্কারাটা ব্যবহার করছি এটার দাম 15 টাকা। হ্যাঁ তোমরা যে কোনো ছোটোখাটো স্টোরে গিয়ে খুঁজতে পারো দেখবে পেয়ে যাবে, কিন্তু আমার মতে এত কম দামি মাস্কারা ব্যবহার করো না, এতে চোখে প্রচুর ক্ষতি হয়, প্রচুর চোখের পাতা পড়ে যায়, সেই কারণে বলছি একটু চাইলে দামি ব্যবহার করতে পারো। এরপরে ব্যবহার করে নিয়েছি এটা লিপস্টিক, এটা কিন্তু ম্যাট মিড লিপস্টিক, যারা জানো না তাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি এখনও পর্যন্ত লাইফে সব থেকে বেশি যে লিপস্টিকটা ব্যবহার করেছি এটা হলো ম্যাট মিড। এটার প্রাইস নিয়েছিল 70 টাকা, যেহেতু 60 টাকার মধ্যে লিপস্টিক পাচ্ছিলাম আমার মনের মতো পাচ্ছিলাম না, আমার যেহেতু মেকআপ লুকটা একটু রেডের মধ্যে ছিল তোমার রেড লিপস্টিকটা প্রয়োজন ছিল। 60 টাকায় সত্যি কথা বলতে মেকআপ ফিক্সার খুঁজে পাইনি, এক জায়গায় খুঁজে পেয়েছিলাম, এতটা বিচ্ছিরি গন্ধ, আমি জানি আমার পয়সাটা ওয়েস্ট হবে তাই নিয়ে আসিনি। ফাইনালি কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু এই লাল শাড়ির সাথে এই আই মেকআপটা ইজিলি করতে পারো, দেখো বেশি কিন্তু বাজেট না, আর এতটাই সুন্দর লাগছে আমাকে দেখতে রেড কালারের শাড়ির সাথে গোল্ডেন কালারের জুয়েলারির সাথে, এতটা সুন্দর লাগছে যেটা বলার বাইরে, তোমাদেরও কি আমাকে দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে। আর একটা কথা, যারা রেড কালারের শাড়ি পরছো আর অষ্টমীর দিন কিন্তু রেড কালারের শাড়ি ইজিলি পরতে পারো, ভীষণ সুন্দর লাগে, ভীষণ মিষ্টি লাগে, যে কোনো মেয়ে মানে যে কোনো মেয়ে বউ সবাই পরতে পারো, ট্রাই করবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। টাটা।
তোমরা তো দেখতেই পারলে মাত্র 60 টাকা দিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এরকম একটা দুর্গাপুজোর অষ্টমীর মেকআপ লুক। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।